কোথাও যাচ্ছিস কি? দেখি কত দূর যাওয়া যায়। বন্ধুরা, হিডেন মাইন্ডসের তরফ থেকে তোমাদের স্বাগত একটা নতুন ব্লগে। আর আজকে থ্রি মাস্কেটিয়ার্স আবার বেরিয়ে পড়েছি আমরা, অনেকদিন পরে আমরা তিনজনে। আর এই জার্নিটা আমাদের বন্ধুত্বের উদযাপন বলতে পারো। কতটা ঘুরবো জানি না, প্রচুর আড্ডা মারবো, খাওয়া দাওয়া করবো। আর আজকে কুলিং এক্সপ্রেসে আমরা যাচ্ছি, আমরা D3 কম্পার্টমেন্টে উঠবো, পাশাপাশি সিট আছে, খাওয়া দাওয়া হবে, গল্প হবে, আর তার সঙ্গে জার্নি তো হবে। যাচ্ছি কোথায়? যাচ্ছি রবি ঠাকুরের দেশে, চলো আমাদের সঙ্গে। আমরা থ্রি মাস্কেটিয়ার্স বসে পড়েছি আমাদের নির্ধারিত সিটে, আর এটা বোধ হয় 40, 41, 42, তাই তো? তো জার্নি স্টার্ট হবে 10 মিনিট পরে, ট্রেন ছাড়বে, ট্রেনে যেতে যেতে অনেক গল্প হবে। মাঝখানে একটাই স্টেশন পড়বে বর্ধমান, বর্ধমান পৌঁছবে 10:52, 10:54, ওখান থেকে ছেড়ে যাবে। আর তারপরেই আমাদের বোলপুর শান্তিনিকেতন, যেটা 11:35 পৌঁছানোর কথা, এটা শেডিউল টাইম। আর দেখা যাক, লেট যদি হয় তাহলে হতে পারে। বেশ গরম আছে, তাই ঠান্ডা জল কেনা হলো অ্যাকোয়া ডায়মন্ড। এখন ট্রেনে উঠেই তো আমাদের মুখ চলতেই থাকে, তো প্রথমেই যেটা আমরা খাচ্ছি সেটা হচ্ছে লিটল বাইট। হ্যাঁ, মিনি টোস্ট ক্লাসিক লেখা আছে, বেশ সুন্দর খেতে, কিন্তু একবারও খাইনি, আজ ফার্স্ট টাইম খাচ্ছি। গুড্ডি এনেছে চা আর স্ন্যাক্স হলো, আর এখন হচ্ছে ছোলা সেদ্ধ, তাই তো? ছোলা মাখা, এটা গার্গির খুব ফেভারিট, সেই জন্য গার্গি বললো যে একটু খাওয়া যেতেই পারে, হাই প্রোটিন, ও আবার খুব প্রোটিন কনসাস। আর গুড্ডি আজকে আমাদের ক্যাশিয়ার, হিসেব টিসেব রাখছে। নেক্সট আইটেম ঝালমুড়ি, এটাও কিন্তু হাই প্রোটিন, প্রচুর ছোলা আছে, মানে আমরা মিশিয়েছি আলাদা করে। এইরকম ওয়েদার যদি সারাদিন আজকে পাই তাহলে অবশ্যই ভালো লাগবে, আমাদের ঘোরাটা দারুণ হবে। ঘড়িতে 10:36 আর আমরা বর্ধমানে এসে উপস্থিত হলাম, শেডিউল টাইম ছিল 10:35, আর 1 মিনিট লেট আমাদের ট্রেন। ঠিকঠাক সময় মতোই যাচ্ছে, আর বর্ধমানে দেখো আজকে কি ভিড়। ঘড়িতে 10:55 আর আমাদের ট্রেন বর্ধমান স্টেশন থেকে ছেড়ে দিল, একদম রাইট টাইমে ছেড়েছে, 10:54 ছেড়েছে। তোর কি বক্তব্য বল, কিছু তো বল। আরে প্রান্তিকেই নামবো মোস্ট প্রবাবলি, তোর কোনো টেনশন নেই, যদি না হয় ট্রেনকে তোর জন্য দাঁড় করাবো, যেমন সোনাঝুড়িতে তোকে নিতে যাবে ট্রেন। আমাদের বোলপুর শান্তিনিকেতনে নামার কথা ছিল, কিন্তু আমরা প্রান্তিকে নেবেছি। এখন প্রান্তিকে নেবে কোথায় কোথায় যাই সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে বন্ধুদের সঙ্গে নির্ভেজাল সময় কাটানো, আর তাও আবার লাল মাটির দেশে। এই আমাদের ট্রেন ছেড়ে চলে যাচ্ছে, এই ট্রেনে করেই আমরা এলাম। আর ওই যে দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে আমরা এখন বেরোবো, সামনে গার্গি আর গুড্ডি যাচ্ছে। এই আমরা প্রান্তিকে এসে নেবেছি, আর যেহেতু গুড্ডি অনেকবার এসেছে শান্তিনিকেতন, তাই ও প্রোগ্রামটা এইভাবে সেট করছে। কি করবি, এখান থেকে কোথায় যাবি? আপাতত আমরা সৃজনী শিল্পগ্রাম আর হাট, সোনাঝুড়ি হাট ঘুরবো, ঘুরে বোলপুর নাম। আচ্ছা ঠিক আছে, সেটাই লাঞ্চটাও করবো। হ্যাঁ, প্রান্তিক স্টেশনের বাইরে থেকে আমরা এই দাদাকে পেলাম, এই দাদার সঙ্গে আজকে আমরা ঘুরবো।
দাদা আমাদের সৃজনী শিল্পগ্রাম বা সুরুল রাজবাড়ি বা হাট আর ওই মিউজিয়ামের কাছে আমাদের ছেড়ে দেবেন। তো দাদা আপনার নামটা একটু বলবেন, যদি কারো দরকার হয় আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। হ্যাঁ, আমার নাম হচ্ছে রাধাকান্ত দাস। হ্যাঁ, আর আপনার ফোন নাম্বার? ফোন নাম্বার হচ্ছে 7866006104। এখানে সত্যি রাঙামাটি আর কোথায় দেখা যায় না, তাও আমরা রাঙামাটির গানই গাইলাম, কারণ যার কাছে এসেছি তাকে ট্রিবিউট দেওয়ার জন্য আরম্ভ তো কিছুটা করতেই হবে, তাই না? ডাবের জল খাচ্ছি, সঙ্গে একটু শাঁস আছে খাবো, আর তারপর আবার বাকিটা ঘুরবো, হয়তো পুরোটা হবে না, তাও আজকে চেষ্টা করবো অনেকটা ঘুরবো। আচ্ছা, এটা কোথায় এসে তোকে পাওয়া যাবে একটু বলে দে। হ্যাঁ, সে তো সোনাঝুরি হাট তো বটেই, লোকেশন কি এটা? আচ্ছা, আর তোর কোনো ফোন নাম্বার আছে বা কার্ড আছে? কার্ড দে। এই যে দেখো ওদের কার্ড এটা। হ্যাঁ, টুম্পা হ্যান্ডিক্রাফট, দেখো ওরা দেখাচ্ছেও। এটা কুর্তি না ড্রেস রে? ড্রেস তো। কত করে এগুলো? পিওর কটন আছে। এ দেখো এগুলো আজরাক ড্রেস, পিওর কটনের, আর এর প্রাইস ওরা 350 বলছে, কিন্তু হয়তো ভাইরা একটু কমায়ও, তাই তো? দাদা তোমার কোনো কার্ড আছে? নাম্বারটা বলে দাও তাহলে। নাম্বারটা বলে দাও। ও জানে, তাও তোমার ভিডিওতে আসবে, তুমি বললে ভালো। অনেক জায়গায় চলে যাবে, অনেক জায়গায় যাবে, ভিডিও বেরোয়। বলো। নমস্কার, আমার বীরভূম বাড়ি কোয়াই হাট থেকে বলছি। আমার নাম্বারটা হলো 9647735081। থ্যাংক ইউ। নামটা হচ্ছে সুরজিৎ উকিল। আচ্ছা, আর সোনাঝুরি কোয়াই হাটে ডোকরা ব্রাস জুয়েলারি। আচ্ছা, ডোকরা জুয়েলারি তোমাদের যদি নিতে হয় তাহলে এই দাদার কাছে চলে আসবে, এনার নাম্বারও দেওয়া আছে। 450। এ কি এটা তোমার হ্যান্ডলুম তো নাকি খাদি? না, কটনের মধ্যে আছে। কটনের মধ্যে, খাদি কটনের মধ্যে আছে, পিস খাদি আছে এটা। হুম, এটা আপনার বধু বরণ, এটা বেগমপুরি। এটা বেগমপুরি? আর এগুলো কি শাড়ি গো? এগুলো হ্যান্ডলুমের মধ্যে আছে। কিরকম দাম আছে হ্যান্ডলুম গুলো? 350 আছে। এদিকে স্ক্রিপ্টেড আছে 300 টাকা, গোবিন্দদের কবিতা লেখা। এগুলো কত? 300 টাকা। এগুলো কি ওই সেই
মানে তোমার রবি ঠাকুরের এগুলো রবি ঠাকুরের গান লেখা কবিতা লেখা পুরোটা রবি ঠাকুরের গান কবিতা লেখা আছে হ্যাঁ এটা হ্যান্ডলুমের মধ্যে লেখা আছে হুম এখানে আপনার খাদির মধ্যে লেখা আছে খাদির গুলো কত দাম এগুলো 400 টাকা আর হ্যান্ডলুম গুলো 300 টাকা একটা খাদি খুলে দেখাও না গো এগুলো 400 বলছো কালার পেয়ে যাবো অনেক তাই তো দেখো এই শাড়িটা দেখো কি সুন্দর মানে ভীষণ আই ক্যাচিং একটা ব্যাপার আর এগুলোর দাম 400 টাকা করে বলছে ভাইরা তবে হ্যাঁ তবে একটু তো কম হবে নাকি হবে তো সাদা কালো তো আমার সবসময় ভীষণ ভালো লাগে এই যে সাদা কালো এটার দাম ভাইরা 450 বলছে কিন্তু এটাও নেগোশিয়েবল মানে দাম টাম ঠিকঠাকই দেবে ওরা এখানে প্রচুর শাড়ির কালেকশন দেখতে পাচ্ছি আর সবগুলোই বেশ সুন্দর আড়াইশো টাকার খাদি এগুলো প্লেন একদম না আর ওই আরেকটু ভালো খাদির দাম কিরম গো আসাম কটন এগুলো পিওর খাদি এগুলো এগুলোর দাম 1600 হ্যাঁ এগুলো কাঁথার কাজ এটার থেকে কোয়ালিটি ভালো নাকি বাটার সিল্কের এই শাড়িটা দেখো এটা 1200 টাকা দাম বলছে এটা কত এটা কি মডেল 150 টাকা এগুলো কত হ্যাঁ 250 টাকা আর আজরাক প্রিন্টের দেখাও না গো 220 টাকা আর এখানে কি সাইজ কি ফ্রি সাইজ সব রকম আছে আপনার 32 থেকে 38 হবে আজরাক একটা দেখাও না আছে এগুলো কত বললে 220 টাকা একটা ব্রাউন এর সঙ্গে হোয়াইট হ্যাঁ ওইটা দেখাও এগুলো কিরম দাম 250 আচ্ছা তোমাদের ওয়ান পিস আছে ওয়ান পিস দেখাও না কটন এগুলো কিরম দাম এগুলো 350 এইটা এটা আমার দেখাও এটা আজরাকের ওয়ান পিস তাই তো কত গো এই কুর্তিটা 480 টাকা তোমার যদি কার্ড থাকে না ভাই সেটাও দিয়ে দেও কার্ডটা আমি দেখাবো তাহলে দর্শককে তোমার নামটাও বলে দাও একবার বলো আমার নাম হচ্ছে সাহেব অঙ্কুর আর তোমার এটা সোনাঝুরি হাটে ঢুকতেই মানে এটার আচ্ছা দেখো এটা মিঠু কালেকশন অ্যান্ড হ্যান্ডিক্রাফট সাহেব অঙ্কুর ওনার মোবাইল নাম্বারটাও এখানে দেওয়া আছে আর তোমরা কিন্তু ফেসবুক ইনস্টা হোয়াটসঅ্যাপ সব জায়গাতেই ইনাকে পেতে পারো মেল করতে পারো তো ইনার এখানে কালেকশানও কিন্তু খুব সুন্দর আমরা এখন এখানে কয়েকটা জিনিস তো নেবই সোনাঝুরি হাটে এসেছি আর শপিং করব না সেটা তো অন্য ব্যাপার তাই না করবো তো বটে ছেলেদের পাঞ্জাবি ভেবো না শুধু এখানে মেয়েদের স্টকই আছে ছেলেদের জন্য প্রচুর অপশান আর এই যে দেখতে পাচ্ছ পাঞ্জাবিটা এটার দাম কত বললে ভাই 250 টাকা মাত্র দাম
কিন্তু ওই হ্যাঁ এটা নেগোশিয়েবল, অবশ্যই ওনারা দাম ঠিকঠাক করে দেন। আর ফতুয়াও আছে, জিন্সের ওপর পরার কুর্তি আছে, সুতরাং এখানে এসে হতাশ হবে না। আর এবার আমরা দেখব জিন্সের ওপরে পরার জন্য যে ছোট কুর্তিগুলো লাগে সবসময়, মানে রেগুলার ওয়্যারের জন্য, সেরকম কিছু দাদাদের দেখাতে বলছি, সেরকম কিছু স্টক দেখব। বড় হয়ে আছে না, কত 48, মানে গার্গি 10 জন ঢুকে যাবে এখানে। আজকে সোনাঝুরির হাটে ফতুর হয়ে ফেরার ইচ্ছে হয়েছে, কিন্তু গালে হাত দিয়ে স্পন্সরার বসে আছে, দরকার হলে স্পন্সর করে দেয়। আমি তুললাম গো, কোথায় নাচলাম ওদের সঙ্গে, আমরা এসেই নেচে ফেলেছি। পাশেই গ্রাম আছে, রোজ আসো এই সময়, তোমরা সত্যি এই হাটের একটা আকর্ষণ। অনেকদিন পরে এলাম, বন্ধ হয়ে যাবে, কি খাবো, কোথায় যাব, কোথায় নাচ করবো বলুন তো, সত্যি কেন বন্ধ হবে? হ্যাঁ সেটাই তো আমরা বলছি যে বন্ধ করতে দেবো না। না তোমাদের তো নিশ্চয়ই অনেকে আছো, সবাই মিলে জানাবে তোমাদের প্রতিষ্ঠানকে। সোনাঝুরি হাটে আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, প্রথমের দিকেই আমরা সোনাঝুরি হাটেই এসেছি, আর এসে এদিক ওদিক দোকান টোকান ঘুরছি। আর ঘোরা মানেই তো শপিং, সেটা জানো, যদিও যেটুকু দরকার সেটুকুই এবারে কিনবো। আর যেটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল, যে সোনাঝুরি হাট নাকি বন্ধ করে দেবার কথা উঠেছে, তো সেটা যদি হয় তাহলে সত্যি কর্তৃপক্ষ একটু ভেবে দেখবেন, এতগুলো মানুষের রুজি রোজগার এক ছাতের তলায়, আর সোনাঝুরি তো শান্তিনিকেতনের প্রাণ, তো এই হাটকে কি অন্যভাবে সংরক্ষণ দেওয়া যায় না, সেটা আমারও প্রশ্ন, আর আপনারাও একটু ভেবে দেখবেন। আর দর্শক বন্ধুরা তোমরাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আচ্ছা স্লিভলেস এমনি কত করে দাম গো এগুলো? 200 টাকা, 200 টাকা করে। আর এই জিনিসেরই ওয়ান পিস দেখো, এরকম ওয়ান পিস আজ দেখো, ওয়ান পিস আছে কত করে দাম ওয়ান পিস গুলো? 380, 350 দিই, 350 দিয়ে দেন। ব্লাউজ আছে, আজ দেখো, শার্ট আছে, পালাজো প্যান্ট সেট আছে, এগুলো কিরম দাম রেখেছো? কর সেটে কত? 300 টাকা। আবার তুমি অনেকগুলো যদি নাও 4-5 পিস দেখাও, এর আর কি কালার আছে তোমাকে আমি সেট গুলো দেখাই, কালার গুলো, এই একটা সেট, এটা একটা সেট গেল। আচ্ছা এটা কি ফ্রি সাইজ গো? ফ্রি সাইজ, একদম ফ্রি সাইজ, তোমাকে আমি দেখিয়ে দেব, একটা 250, একটা 350। ও একটা 250, বাউলটা 350, বাউল দেখাও, কোনটা বাউল দেখাও তো, বাউলটা। আর এটা 300 বললে, এগুলো 300 টাকা সেট, এটা খুলে দেখাও না। এটা হচ্ছে টপটা, এটা হচ্ছে প্যান্টটা, প্যান্টটা তোমার বড় সাইজও হবে আমার ছোট কোমরেও হবে, বুঝছো? আচ্ছা দড়ি আছে, এগুলো 300 বল, 300 সি। বাহ, দুটি প্যান্ট কত দাম? কত? 350, বাউল প্যান্ট এগুলো দেখো, বাউল প্যান্ট গুলো কি সুন্দর, 350 করে দাম আছে। মধুবনী কিরম দাম আছে? ওই একই দাম, একই দাম, এর সঙ্গে টপটা দিয়ে দেবো তোমাকে, ছোট সাইজ 40-38, এটা 40-38, 300 করে বললে তাই তো। কত করে গো স্কার্ট গুলো? হ্যাঁ কত? 450, 450 র্যাপার, র্যাপার প্রিন্টেড গুলো কত? 250, কত? 200। তোমার কার্ড আছে? না, নাম্বার আছে। হ্যাঁ বলো, তোমার নাম বলো আর নাম্বার বলো। নাম্বারটা 8944098993। এটা কোন জায়গায় এসে তোমাকে পাওয়া যাবে? সোনাঝুরি হাটে, সোনাঝুরি হাটে বাঁ দিকে নেমে গেলে, ডান দিকে নেমে গেলে। আচ্ছা তোমার নামটা বলবে? শেখ জিয়ারুল।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কার্ড দিয়ে দাও তাহলে, সেটাই দেখাই দর্শকদের। আচ্ছা অনলাইনেও পাঠাও, অনলাইনেও পাঠাও, তোমার হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়ে দিলাম, কি কি লাগলো, ওয়ান পিস, টপ, পালাজো, তাই তো খুবই ভালো। ছেঁড়া ছেঁড়া কিছু নেই তো? দাঁড়ান, হয়ে গেছে। দেখো দর্শক বন্ধুরা, এই দিদির এটা কার্ড, এখানে অনলাইনেও কিন্তু তোমরা অর্ডার দিতে পারো, হোয়াটসঅ্যাপে ছবি ওনারা পাঠাবেন, সেই অনুযায়ী তোমরা চয়েস করতে পারো, আর ওনারা তোমাদের ডেলিভারি দিয়ে দেবেন। এখানেও কিন্তু কুর্তি, আরএম প্যান্ট, ধুতি প্যান্ট প্রচুর কালেকশন আছে। এই যে দেখো সোনাঝুরি বন, আমরা এখন সোনাঝুরি বনে এসছি, অনেক ফাঁকা এই জায়গাটা, ভীষণ ভালো ছবি ওঠে। খাওয়ার জন্য, লাঞ্চের জন্য রামশাম রিসর্টে, যেটা কোয়াইয়ের কাছে, আর সেখানে চলে এসেছি। আর বাইরে দুর্ধর্ষ গরম, প্রচণ্ড গরম। সোনাঝুরি হাটে শপিং টপিং করে আমরা ওই সোনাঝুরি বনে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা পাগলামি চূড়ান্ত করেছি, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বলেই তো ছিলাম, এটা বন্ধুত্বের উদযাপন, বন্ধুরা যেরকম মজা করে একসঙ্গে থাকলে সেটাই আমরা করেছি। আর এখন খেতে এসেছি, প্রথমেই আমরা ফ্রেশ সোডা লাইম দিয়ে স্টার্ট করলাম, ভীষণ বাইরে এত প্রচণ্ড গরম যে ঠান্ডা সোডা লাইম না খেলে ঠিক হতো না, আর ঠান্ডা জলও নিয়ে একটু পরে খাবো, একটু ঠান্ডা হচ্ছি। আর ভেজ থালি অর্ডার করা হয়েছে, তার সঙ্গে দেখা যাক আর কী নেওয়া যায়, তো এখনও খাবার আসেনি, আগে সোডা লাইমটা খাই তারপর। আমাদের আজকে ভেজ থালি, দেখো এখানে ভাত, মাঝখানে ভাত আছে, ঘি দিয়ে গেল, আর এখানে পনিরের তরকারি, না এটা শুক্তো, মোস্ট প্রবাবলি এটা শুক্তো, পোস্ত, শুক্তো থাকার কথা। ও আচ্ছা, এটা পোস্ত, এটা ডাল, এটা দেখো ঝুরি আলু ভাজা আছে, এখানে বেগুনি আছে, আর এখানেও একটা আইটেম আছে, এটা মোস্ট প্রবাবলি একটা কোনো সবজি, পনিরের সবজি হতে পারে, খেয়ে আমরা বুঝতে পারবো। এই হচ্ছে থালি, 190 rupees এক একটা ভেজ থালি। আমরা দুটো থালি নিয়েছি,
আর এক্সট্রা ভাত নিয়েছি। না নিয়ে নে নিয়ে নে ভাই নে, একটা স্পুন দিতে বলতে হবে না? ডাল নিলি না কেন? ভাই এখানে এসে প্রাণটা জুড়লো। দেখতে তো বেশ লোভনীয় মনে হচ্ছে। আর এখন আমি পনির দিয়ে খাচ্ছি। গার্গি তো বলছে ডালটাও ভালো খেতে, পোস্তটাও বেশ ভালো ছিল। আর রামশ্যামের খাবার কিন্তু বেশ কোয়ালিটি খাবার, খেয়ে ভালো লাগছে। আর এদের বিশেষত্ব হচ্ছে কাঁসার থালায় সাজিয়ে খেতে দেওয়া, এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর দর্শক বন্ধুদের বলছি, তোমরা যদি রামশ্যামে খেয়ে থাকো, তোমরা তোমাদের মন্তব্য জানিও কীরকম লেগেছিলো তোমাদের খেতে। আমাদের তো বেশ ভালো লাগছে। এটা লাস্ট পাতে পায়েস দিয়ে গেছে ওরা, আমি খাচ্ছি। খা খা, কীরমভাবে রেলিশ করে খাস দেখি। কাজু দেওয়া, কাজু দেওয়া, কীরকম টেস্টটা? দারুণ দারুণ। আমরা লাঞ্চের পর রামশ্যাম রিসর্ট থেকে এখন বেরিয়ে যাচ্ছি। বেশ সুন্দর রিসর্টটা দেখো। আমরা এখানেই খেলাম লাঞ্চ। লাঞ্চ কিন্তু ভীষণ ভালো খেলাম। বাটিকের কাজ হচ্ছে, বাটিকের বাটিক করার পর সেগুলোকে শুকোতে দেওয়া হয়েছে। দেখো বাটিকের শাড়ি ওয়াশ হচ্ছে এখানে। এই যে বাটিক তৈরি হচ্ছে। এটা কি রামশ্যাম রিসর্টেরই গো তোমরা? ও, কিরম গরম জলে প্রথমে ওয়াশ করা হচ্ছে, মানে সেদ্ধ মতো হচ্ছে। তারপর সেই একই জিনিস দেখো এখানে ফেলা হচ্ছে, এখানে ঠান্ডা জলে ধোয়া হচ্ছে। এগুলো কোথায় পাঠাবে? মানে তোমাদের দোকান আছে? রামশ্যাম রিসর্টে লাঞ্চ করে আমরা এখন বিশ্বভারতী ক্যাম্পাসের পাশ দিয়ে বিশ্বভারতীর দিকে যাচ্ছি। এই তো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, এই দেখো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। শান্তিনিকেতন বিল্ডিং, আচ্ছা দেবেন্দ্রনাথ ঠাকুর ওই জমিটি কিনেছিলেন, সব থেকে পুরনো বাড়ি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বালক রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন এবং পড়াশোনা আরম্ভ করেছিলেন। বিশ্বভারতী ক্যাম্পাস, এই হচ্ছে ছাতিমতলা। একবার দাঁড়াও দেখো, আমরা এখন বিশ্বভারতীর মিউজিয়ামে এসে উপস্থিত হলাম। এই যে গার্গি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, ও বহুবার এসেছে মিউজিয়ামে। ভেতরে যদিও ছবি তোলা অ্যালাউ না, তো সেই জন্য আমরা বাইরেটাই দেখবো। বাইরে সুন্দর বাগানের বাগান করা আছে দেখো। এখন ঘড়িতে বিকাল 4:30 বেজে গেছে আর আমরা এসে উপস্থিত হলাম বিশ্বভারতীর মিউজিয়ামে। এখানে রবি ঠাকুরের ব্যবহার করা বিভিন্ন দ্রব্য সামগ্রী হয়তো আমরা দেখবো, এখানে সেটাই থাকে মিউজিয়ামে, যেটা থাকে। কিন্তু আমরা ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, ন্যাচারালি তোমাদের দেখাতে পারবো না। আমরাই দেখে চোখটা সার্থক করি, তোমরা যখন আসবে এসে দেখে নেবে। আর যেটা আমার শান্তিনিকেতন বিশ্বভারতী কর্তৃপক্ষকে একটু অনুরোধ, যে এই যে শান্তিনিকেতন অবশ্যই আমরা মিউজিয়াম দেখছি, কিন্তু এই যে ছাতিমতলা, এই যে ভেতরের যে ক্যাম্পাসের ভেতরে যে বাড়িগুলো ভবনগুলোয় উনি থাকতেন, সেগুলো যদি কাছ থেকে আমরা দেখতে পারতাম আবার, যেটা বন্ধ হয়ে গেছে, আগে ঢুকতে দেওয়া হতো, তাহলে মনে হয় এই যে রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর,
তার সঙ্গে হয়তো সেই আত্মিক যোগটা আমরা নয় আমাদের পরবর্তী প্রজন্ম আবার নতুন করে ফিল করত। যদি সপ্তাহে দুদিন অন্তত একটু সময় দেওয়া হয়, যে দিনে দু ঘন্টা, যে তার মধ্যে যারা আসতে পারবে একটু তারা দেখে যাবে, পরবর্তী প্রজন্মের জন্য আমার মনে হয় এটা ভীষণ দরকার। তো চলো এখন দেখা যাক ভেতরে কি কি আছে। এখন দেখো ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে। টোটোই আস্তে আস্তে গার্গির বেশ একটা ঘুম হয়ে গেল, আমরাও ডিস্টার্ব করিনি, দেখছিলাম ও সত্যি টায়ার্ড আছে। বিশ্বভারতী মিউজিয়াম দেখে বেরোলাম। একটা কথা বেরোবার সময় চোখে পড়লো, মানে রবি ঠাকুরের অনেক কোট এখানে তো আছে, মানে উনি যেটা লিখেছেন যে সত্যি তো তাই লিখেছেন, যাবার আগে একটা কথা বলে যেতে চাই, যা পেয়েছি যা দেখেছি তুলনা তার নাই। সত্যি তো আমরা সারা জীবনে অনেক কিছু দেখি, অনেক কিছু পাই, এবং উনি এটা উপলব্ধি করেছিলেন, মন প্রাণ দিয়ে উপলব্ধি করেছিলেন। এবং এই কথাটা সত্যি মানে হঠাৎ করে আমাকে নাড়া দিয়ে গেল যে উনি বলেই হয়তো এটা বলতে পেরেছিলেন। আর সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আমার সঙ্গে গার্গী আছে, ও যদি রবি ঠাকুরের একটা গান একটুখানি গায়, দু লাইন, তোমারও অসীমে প্রাণ মন লয়ে, তোমারও অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে এই যে ইদারা, আর এই যে আরেকটা বাড়ি, এটা কোণার্ক, এখানে ছাপার মেশিন আছে। দেখো এটা পুনশ্চ। আর এই যে এই সামনের বাড়িটা, এটা হচ্ছে উদিচি। আর শ্যামলী তোমাদের দেখাচ্ছি না, রেনোভেশনের কাজ চলছে। এই পাঁচটা বাড়ি এখানে ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স, একটা ঘুরে দেখার জন্য ভীষণ সুন্দর। এই যে একটুখানি দেখাচ্ছি তোমাদের, দেখো পুরো প্লাস্টিকে মোড়া শ্যামলী। আর যদি টাইম পাই আমরা বোলপুর স্টেশনে গিয়ে, তাহলে বোলপুর রেল মিউজিয়ামটা দেখবো। এখানে আমরা একজন প্রফেশনাল গাইডকে পেয়ে গেছি। পুরনো গাছ, নতুন গাছ, পুরনো বাড়ি, নতুন বাড়ি, সমস্ত কিছু ও আমাদের বুঝিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমি লকারে ব্যাগ রেখে গিয়েছিলাম, এই লকারের টোকেন, এখন আমি ব্যাগ নেব। এটা ভুবনডাঙ্গা, এখানেও প্রচুর দোকানপাট আছে, কিন্তু আমাদের স্টেশনে যাওয়ার টাইম হয়ে গেল। আর রামশ্যাম হ্যান্ডিক্রাফট, যেখানে আমরা দুপুরে লাঞ্চ করলাম, ওদেরই এটা একটা প্রতিষ্ঠান যেখানে বাটিকের কাজ হচ্ছে, তোমাদের দেখিয়েছিলাম তো, সেই বাটিকের উত্তরীয় তৈরি হচ্ছিল ওখানে, তো সেগুলো সব এখানে সাপ্লাই হয়। এখন আমরা বোলপুর স্টেশনে বসে আছি, আর সারাদিন শান্তিনিকেতনে খুব মজা টজা করলাম তিনজনে মিলে। আর বোলপুর স্টেশনে আমাদের 6:13 গণদেবতা এক্সপ্রেস 13018 ডাউন গণদেবতা, যেটা এখান থেকে আমাদের হাওড়া নিয়ে যাবে, এবং সেটাই মনে হয় একটু টাইম বেশি লাগবে, কারণ 9:45 একটা শেডিউল টাইম দেখাচ্ছে। 9:45 আমরা হাওড়া স্টেশনে পৌঁছবো, তারপর সেখান থেকে বাড়ি, বাড়ি যেতে যেতে একটু দেরি হবে, 10:45 হয়তো বেজে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি,
এখানে আমার বন্ধুদের সঙ্গে যে থ্রি মাস্কেটিয়ার্স আমরা যেভাবে আনন্দ করি, আজকে সারা দিন সেভাবেই আমরা আনন্দ করেছি এবং চুটিয়ে আড্ডা মেরেছি, খাওয়া দাওয়া করেছি আর নিজেদের মতো পাগলামি করেছি। ব্লগটা অবশ্যই তোমরা দেখো। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। বাই, চলো পরে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। একবার ধরতে পারলে মনের মানুষ চলে যেতে আর দেব না, একবার ধরতে পারলে মনের মানুষ ছেড়ে যেতে আর দেব।